ইরানের ভয়াবহ ড্রোন হামলায় বিপাকে ইউক্রেন। ইউক্রেন আজ বেশ কয়েকটি জায়গায় হামলা চালাইছে রাশিয়া। এর মধ্যে রাজধানীর কিয়েভে ইরানের তৈরি কামিকাজ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। কিয়েভ ছাড়াও দেশটির আরও দুটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দেশটির শত শত গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী এসব তথ্য জানিয়েছে। আর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। ঠিক এক সপ্তাহ আগে গত সোমবার রাজধানীর কিয়েভ সহ ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই দিন হামলায় অন্তত 19 জনের প্রাণহানি হয়। কিয়েভে হামলার কয়েক ঘন্টা আগে গতকাল সন্ধ্যায় 20 ড্রোন হামলায় মিকেলাইভ এসব ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউক্রেনের বিমানবাহিনী সহ কয়েকজন কর্মকর্তারা বলছে গতকাল রাত থেকে 37টি ড্রোন বোমাবৃত করেছে তারা। এসব ড্রোন দক্ষিণাঞ্চল দিয়ে ঢুকেছিল। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনটি কামিকাজে নামে পরিচিত। গত সেপ্টেম্বর ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যবহার শুরু করে রাশিয়া। এসব ড্রোনকে ছোট একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করা হয়। সর্বোচ্চ 50 কিলোগ্রাম কেজি ভার বহনের সক্ষম এই ড্রোনের সীমিত পর্যায়ে ধ্বংসাস্ত্র চালাতে পারে। বিস্ফোরক বোঝে এসব ড্রোন হামলা চালানোর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আঘাত হানার আগে এগুলো লক্ষ্যবস্তুর উপর ঘোরাফেরা করে। রাডার এসব ড্রোনের পরিস্থিতি শনাক্ত করা বেশ কঠিন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাশিয়ার শত শত কামিকাজ ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এসব ড্রোনের প্রতিটির মূল্য মাত্র $20,000। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করছেন ইরানের কাছ থেকে রাশিয়া ইতিমধ্যে 2,400 কামিকাজের ড্রোন কিনেছেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ।